সোজাসুজি যে দোকানটা দেখা যাচ্ছে ওই দোকানেই আমরা ঢুকবো। এই যে এই দোকানটা, চলুন। এই যে এটা এটা বাস 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 বাস। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাথায় চলে যাবে ওখান থেকে কলকাতা, শিলিগুড়ি, বহরমপুর, আসাম, যেখানে খুশি যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এই সাইড দিয়ে গিয়ে এবার মেন রোডে উঠবো। এই ইঞ্জিনের জন্যে আমরা স্পেয়ার পার্টস নিতে গিয়েছিলাম, তাই স্পেয়ার পার্টস নিয়ে এসেছি। তো চলুন এই ইঞ্জিনটা এবার ফিটিং করি। তো এটা হচ্ছে ধান ভাঙানো মেশিন, এটা প্রত্যন্ত গ্রাম্য এলাকায় একটা, এটা একটা খুবই লাভজনক ব্যবসা। তো আপনি যদি এর সঙ্গে একটু খাটতে পারেন তাহলে কিন্তু প্রত্যেক দিন হাজার দুয়েক টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না এখান থেকে। এই ইঞ্জিনটা স্টার্ট দিলেই প্রচুর হাই পিক আপ উঠে যাচ্ছিলো, এই কারণে আমরা এই ইঞ্জিনটা খুলেছি। তো এটা হচ্ছে চ্যাংফা 1115 মডেলের ইঞ্জিন আছে। তো স্পেয়ার পার্টস আমরা নিয়ে এসেছি, চলুন এইগুলো এবার দেখি। ইঞ্জিনটার বয়স বেশি না অবশ্য, ফেলে রেখে এই অবস্থা গিয়ে দাঁড় করিয়েছে, খুব বেশি হলে পারে 2 বছর বয়স। তো চলুন আমরা যে স্পেয়ার পার্টসগুলো এনেছি সেইগুলোকে আমরা একটু দেখি। এই দেখুন, রেডিয়েটার নতুন, সিলিন্ডার পিস্টন নতুন, আর আনুষাঙ্গিক যে সমস্ত স্পেয়ার পার্টস লাগবে সেগুলোও আমরা নিয়ে এসেছি। তা এক এক করে আমরা এবার স্পেয়ার পার্টসগুলো চেক করব। এই কলারটা ভিতরে ঠিকঠাক যাচ্ছে নাকি, আগে বডির ভিতরে সামনের পজিশনটা দেখে নিতে হবে। দেখেন মোটামুটি সেম ফিটিং আছে, কোনো সমস্যা নেই। এটা যেহেতু RS গোল্ডের সিলিন্ডার আছে আর মডেলটা হচ্ছে 1115, তো এবার বডির ভিতরে আমরা সেটিং করে দেখবো যে সঠিকভাবে যাচ্ছে নাকি। যদি টাইট হয় তাহলে সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে, না সঠিক আছে, কোনো সমস্যা নেই। যে ঘুরছে এই মুখটা, যে লেভেলটা যা আছে একদম অরিজিনাল, যে যেভাবে যেরকম ছিল ঠিক সেই রকমই আছে, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা এটাকে আগে ফিটিং করে নিই। তো সবার প্রথমে এই ওয়ারিংটা ফিটিং করব। দেখুন এই ওয়ারিংটা নরম দরকার আছে, যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বিপদ গিয়ে দাঁড়িয়ে যাবে, কারণ এই ওয়ারিংয়ের কাজ জল গার্ড করা। তো এ যদি কোনো রকম প্রবলেম গিয়ে দাঁড়ায় তাহলে ইঞ্জিনের বডির ভিতরে জল ঢুকে যায়। তবুও আমরা রিস্কটাকে কমানোর জন্যে এই আঠাটাকে ব্যবহার করব। এই আঠা না দিলেও চলে, আমি আঠাটা দিচ্ছি এই কারণে, দেখুন এটা বারবার কিন্তু খোলার জিনিস না, একবার ফিটিং হয়ে গেলে পারে দীর্ঘদিন এইভাবেই থাকে। তো কোনো রকম যদি ইনকেস লিকেজ করে তাহলে কিন্তু ইঞ্জিনের বডির ভিতরে জল প্রবেশ করবে। তো একবার জল ঢুকলে পারে, দেখুন 3.5 লিটার মবিলের মধ্যে থাকে, তা পুরো মবিলটাই বাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো অতএব রিস্ক না নিয়ে আঠা দেওয়াটাই বেটার। যেহেতু সিলিন্ডার পুশ করে দিয়েছি বডির ভিতরে, এবার হেড দিয়ে প্রেসার দিলে সিলিন্ডার যেখানে যতটা যাওয়ার দরকার ঠিক ততটাই পৌঁছে যাবে। এবার দুই সাইডে দুটো বোল্ট লাগিয়ে সমানে প্রেসার দিতে হবে। দেখুন এখানে যদি প্রেসার কম বেশি হয় তাহলে কিন্তু ওরিং কেটে যাওয়ার চান্স থাকবে। তো এই ইঞ্জিনটা যেহেতু হাই পিক আপ উঠে গিয়েছিলো ওই জন্যে এই নজেলটা আমাদের খুলে চেক করে দেখে নিতে হবে। এবার হেডটাকে খুলে আমরা দেখব সিলিন্ডারটা বডির ভিতরে সঠিক জায়গা মতো পৌঁছিয়েছে নাকি, যদি না গিয়ে থাকে তাহলে সমস্যা আছে। একদম লেভেলটা খুব সুন্দর আছে। চলুন এবার পিস্টনটাকে ফিটিং করি, তার আগে পিন দেখে নিতে হবে যে পিনের মাপটা সঠিক আছে নাকি। তা সবার প্রথমে কানেক্টিনের বুশের মধ্যে দিয়ে ফিটিং করে দেখে নিতে হবে যে এটা সহজে যাচ্ছে নাকি, বা টাইট হচ্ছে নাকি, বা ঢিলা হচ্ছে নাকি। একদম সঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে এবার পিস্টনে দিয়ে দেখতে হবে যে এটা সঠিকভাবে এর ভিতরে যাবে কি না, যদি ইনকেস টাইট হয়ে যায় তাহলে কিন্তু পিস্টনটা ফেটে যাওয়ার চান্স থাকবে। মেনলি আপনি সঠিকভাবে পিস্টনটাকে যদি না ধরতে পারেন তাহলে কিন্তু এই পিস্টনটা ফেটে যাওয়ার 100% চান্স থাকে। তো হালকা টাইট থাকবে, এইভাবেই দিতে হবে, দেখতে হবে যে সঠিকভাবে যাচ্ছে নাকি। এবার এই কানেক্টিংটা আমাদের পজিশন মতো দিতে হবে, দেখুন এটা টপে থাকবে এই ছিদ্রওয়ালা। তো এবার পিস্টনটাও আমাদের দেখে নিতে হবে কোন সাইডটা টপে, এই যে এই সরু দিকটা এটা টপের দিকে থাকবে। তো আমাদের ফিটিং করতে হবে এইভাবে, এইভাবে ফিটিং করলে পারে সঠিক হবে। তো এবার আসতে ভাবে মারতে হবে, দেখুন
এটা সঠিকভাবে ধরতে হবে, নালে কিন্তু কানেক্টিনের বুস্ট নষ্ট হয়ে যাবে। হাতে সাপোর্টটা রাখাটাই হচ্ছে মেন এইখানটাই। এই যে সঠিকভাবে পৌঁছে গেছে, এবার ইজি আছে নাকি দেখে নিতে হবে। হ্যাঁ সুন্দর আছে। চলুন এবার লকটাকে ফিটিং করি। এই যে লক দুটো দেখছেন, এটা কোম্পানি সেটের সঙ্গে দিয়েছে, আর এটা পুরনো লক। এই লকগুলো পাতিল লক আর এইগুলো তারের লক। তো পাতিল লক একবার যদি গ্রুপের মধ্যে ঢোকে তাহলে সহজে আর বাইরের দিকে বেরোবে না, আর তারের লকে রিস্ক হয়ে যায় ইনকেস এ বাইরের দিকে বেরিয়ে চলে আসে। তো আমরা এই অরিজিনালটাই ফিটিং করব। এই লকটা ফিটিং করার সময় 100% মনোযোগী হতে হবে। যদি ইনকেস কোনোরকম যদি এই লকটা খুলে বাইরে বেরিয়ে আসে তাহলে এই নতুন সিলিন্ডারটা শেষ করতে স্রেফ একটা সেকেন্ড টাইম নেবে। অতএব এই লক যখন ফিটিং করবেন তখন অন্য সব কাজ ভুলে গিয়ে এই লকের দিকেই আপনার খেয়াল করতে হবে। অতএব ফিটিংয়ের পরে একদম ভালো করে ঘুরিয়ে দেখে নিয়ে তারপরে অন্য কাজ করবেন। চলুন আমরা এবার রিংগুলোকে ফিটিং করি। তো অরিজিনাল সেটের সঙ্গে 3 গ্রুপের পিস্টন ছিল, তো আমরা 4 গ্রুপের পিস্টন নিয়েছি। তো এখানে 4টে রিং আমাদের। সবার প্রথমে আমরা মবিল রিংটাকে ফিটিং করব। তো মবিল রিং ফিটিং করার আগে ওর ভিতরে স্প্রিং থাকবে, এটা মবিল রিং লোড স্প্রিং। তো এটা প্রথমে মবিল রিংয়ের গ্রুপের মধ্যে ফিটিং করে নিতে হবে। এই স্প্রিং দুর্বল বা রিং দুর্বল হলে পারে মবিলটাকে কন্ট্রোল করতে পারবে না। তো মবিল যদি কন্ট্রোল না করতে পারে তাহলে ইঞ্জিনে মবিল শর্ট হওয়ার রোগ কিন্তু চলে আসবে। তো এটা হচ্ছে মবিল রিং। তো এটা হচ্ছে টপে, যে লেখা সাইডটা টপে রাখতে হবে। তো এটা প্রথমে আমরা ফিটিং করব। তো বিষয় হচ্ছে এই স্প্রিং বা এই রিং যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ইঞ্জিনে মবিল খাওয়ার রোগ চলে আসে। এরপরে আমরা কম্প্রেসার রিং ফিটিং করব। দেখুন এই যে কালো যে রিংটা আছে এটা হচ্ছে কম্প্রেসার রিং। তো এই যে এই মুখ দেখেন এল কাট, এই যে দুটো, আর এটা টপ রিং। তো এই টপ রিংটা সাইডে রাখলাম। আর এই কম্প্রেসার রিং এর কিন্তু 2টো রিং থাকবে। এই দেখেন এটা টপে, ওই যে লেখা সাইডটা আমরা উপরে রেখেছি। তো 2টো কম্প্রেসার রিং, তার কারণ এটা 4 গ্রুপের পিস্টন, ওই কারণে এর রিং কম্প্রেসার রিং 2টো থাকবে। তা এই রিংয়ের কাজ হচ্ছে সিলিন্ডারের ভিতরে যে এয়ার থাকে সেই এয়ারটাকে টাইট করে ধরে রাখার কাজ করে। তো এটা একটা কম্প্রেসার রিং। এই দুজনের কাজ হচ্ছে সিলিন্ডারের ভিতরে যে কম্প্রেসার আছে সেই কম্প্রেসারটা ইঞ্জিনের বডির ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়া আর এয়ারটাকে উত্তপ্ত করা। এরা দুর্বল হলে স্টার্টিং প্রবলেম আর গ্যাস হবে। আর এটা হচ্ছে টপ রিং বা ইঞ্জিনের ফায়ার রিং। এটা একদম টপে থাকবে, সিলিন্ডারের ভিতরে যা ফায়ারের যা হিট হয় সেই হিটটাই এ সহ্য করবে। মনে রাখবেন এ যদি দুর্বল হয়ে যায় তাহলে ইঞ্জিন স্টার্টিংয়ে প্রবলেম করে। তো আমরা এই রিংগুলো টোটালি কমপ্লিট করে ফেলেছি। দেখুন কমপ্লিট করার পর ভালো করে দেখে নিতে হবে যে গ্রুপের মধ্যে সঠিকভাবে এরা বসছে নাকি। যদি সঠিকভাবে না বসে বা কোনোরকম উঁচু নিচু বা টাইট হয়ে যায় তাহলে কিন্তু এই রিং ভেঙে যাবে। তো সঠিকভাবে আমাদের এইগুলোকে দেখে নিতে হবে। এই যে 1110 স্ট্যান্ডার্ড, এটাকে আমরা এবার ফিটিং করে নিই। ইঞ্জিন খুললে এসি আর বুস্ট চেঞ্জ করে দেবেন, এতে স্টার্টিং প্রবলেম দূর হবে আর ক্র্যাঙ্কটাও ভালো থাকবে। এবার আমি সিলিন্ডারের ভিতরে পিস্টনটা পুশ করব। তার আগে রিংয়ের যে পজিশানগুলো আছে, যে মুখগুলো আছে সেই মুখগুলোর পজিশান দেবো। অ্যাকচুয়ালি রিংয়ের যে কাটগুলো আছে এইগুলো আমরা চারিদিকে ছড়িয়ে দেবো, তাহলে কম্প্রেসারটা লিকেজ করবে না। অ্যাকচুয়ালি এই কাটিংগুলো সব অপোজিটে অপোজিটে রাখতে হবে। এবার দেখুন একটা এখানে থাকবে, একটা এখানে আর একটা এখানে, বাস। এবার আমরা সিলিন্ডারের ভিতরে পুশ করে দিই। তো এইভাবে যদি আপনি ফিটিং করেন তাহলে ইঞ্জিনে মবিল শর্ট হওয়ার রোগটা কিন্তু একদম থাকবে না। আর আরেকটা জিনিস আছে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি দেখাবো অবশ্য। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, আমার ফেসবুক পেজে আসুন আর আমার পেজটাকে ফলো করুন। এখানে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করছি, এখানেও আপনি কাজের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আপনার কাছে যদি রিং ক্লাম্প থাকে তাহলে এইভাবে রিংগুলোকে পুশ করবেন, তাহলে রিংগুলো ঘোরার চান্স থাকবে না। আর যদি অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেন এটা খেয়াল রাখবেন যে রিংয়ের মুখগুলো যেন ঘুরে না যায়, ঘুরে গেলে কিন্তু সমস্যা গিয়ে দাঁড় করাবে। যেরকম স্টার্ট না হওয়া, মবিল শর্ট হওয়া বা গ্যাস হওয়া, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আসবে। তা চলুন রিংয়ের মুখগুলো সব এক জায়গায় হয়ে গেছে, তো এবার আমি সিলিন্ডারের ভিতরে পুশ করব। ব্যাস চলে গেছে। তো এবার ক্র্যাঙ্কটা যেহেতু টপে আছে তো পিস্টন সহ ক্র্যাঙ্কটাকে আমরা ডাউনে নিয়ে যাব। এবার কানেক্টিনের ব্যাক সাইডটাকে আমাদের ফিটিং করে দিতে হবে, একটু মবিল দিতে হবে অবশ্য। নতুন মবিল দিয়ে ফিটিং করলে পারে ভালো হবে।
তো এটা দেখেন এই যে মার্কিং দিকটায় এটা হচ্ছে টপে থাকবে। তো এইভাবে ফিটিং করতে হবে আমাদের। এটা যদি ইনকেস ঘুরে যায় তাহলে প্রথমত ইঞ্জিন টাইট হবে, ঘোরাতে গেলে খুব সমস্যা গিয়ে দাঁড়াবে, মানে ক্র্যাঙ্কের সঙ্গে কানেক্টিং টাইট হয়ে যাবে। আর দ্বিতীয়ত সিলিন্ডারের মধ্যে পিস্টন এক সাইডে চেপে যাবে। তো খুব ভালোভাবে টাইট দেওয়ার পরে ফ্লাইহুইলটা ধরে আস্তে করে ঘুরিয়ে দেখে নিতে হবে এটা টাইট আছে কি না। এই দেখেন ইজি আছে একদম, কোনো সমস্যা নেই। চলুন এবার সিলিন্ডারের ভিতরটা দেখি কোন সাইডে কি চেপে যাচ্ছে নাকি। সিলিন্ডারের ভিতরে এক সাইডে যদি চেপে যায় তাহলে কিন্তু এই সিলিন্ডারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা রিংও নষ্ট হয়ে যাবে। ফিটিংয়ের পরে এই জায়গাটা দেখলে পরে বোঝা যাবে যে মোবিল টানবে কি না বা ইঞ্জিনটা কেমন চলবে। দেখ সুন্দর গ্যাপ আছে সাইডে, এবার জায়গাটা এমন একটা পজিশান দেখাতে পাচ্ছি না ভালো। দাঁড়ান, এই দেখেন না ঘোরাও। দুই সাইডে গ্যাপটা সুন্দর আছে। তো চলুন এদিকে ফিটিং হয়ে গেছে, এবার হেডটাকে ফিটিং করি। দেখুন টপ লেভেলটাও খুবই সুন্দর এসছে। তো এর থেকে যদি পিছিয়ে থাকে তাহলে মিস ফায়ার আসবে। তো যেহেতু লেভেলটা সঠিক আছে মিস ফায়ারটা আসবে না, স্টার্টিংটাও সুন্দর আসবে। মানে অন্য অন্য ইঞ্জিনে যেরকম একদিকে চওড়া থাকে একদিকটায় মোটা এই সরু থাকে, সেই জিনিসটা এর নেই, যে কোনো একটা সাইডে দিলেই হবে। দেখুন একটা ইঞ্জিনে যখন এই পিস্টন সেটিং করবেন করার পরে এইভাবে দেখে নিলে পারে, মানে আপনি যদি বোঝেন যে হ্যাঁ একদম সুন্দরভাবে চলছে, মানে কোনো সাইডে চাপছে না পিস্টনটা বা সিলিন্ডারের গায়ে চেপে ধরছে না, তাহলে আপনি বুঝবেন যে এই ইঞ্জিনটা সুন্দরভাবে লং টাইম চলবে কোনো রকম সমস্যা ছাড়া। দেখুন একটা ইঞ্জিনের এই পিস্টন লাইনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই পিস্টন লাইনটা যদি সঠিক থাকে তাহলে একটা ইঞ্জিন দীর্ঘদিন চলে। বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি এই কানেক্টিং বা পিস্টন সেটিং করার পরে এইভাবে ঘুরিয়ে দেখলেন যে একটা সাইডে চাপছে, তাহলে আপনার করণীয় কী? সেইখানটায় আপনি করবেন কি, ওই কানেক্টিংটা আবার খুলবেন, খুলে নিয়ে আবার উল্টিয়ে ঘুরিয়ে আবার সেটিং করবেন, করে দেখবেন যে যদি সঠিকভাবে চলে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি একদিকে চেপে যায় তাহলে কিন্তু বুঝবেন যে এই ইঞ্জিনে মোবিল টানবে, অতএব এই কানেক্টিংটা চেঞ্জ করতে হবে। কানেক্টিং চেঞ্জ করলেই দেখবেন যে সমস্যা মিটে গেছে।